नमस्कार बंधुरा, मनीषार हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब निरामिष खिचुड़ीर एकटी रेसिपि, आर तार साथे थाकबे पापड़ भाजा, फुलकपी भाजा आर आलू भाजा। चलुन ताहले देखे निया जाक आजकेर रेसिपिटी। रेसिपिटी बानानोर जन्य एखाने 700 ग्राम परिमाण मुगेर डाल प्रथमे लो टू मीडियम फ्लेमे रेखे भेजे निएछि। एखाने खिचुड़ीर जन्य 700 ग्राम परिमाण सिद्ध चाल निये निएछि। आपनारा इच्छा करले गोविंदभोग चालेरो व्यवहार करते पारेन। एखाने किछु सब्जी एखाने केटे निएछि, दुटी टमेटो टुकरो करे निएछि, एकटी गाजर कुचिए निएछि, पाँच थेके सातटी काँचा लंका कुचिए निएछि, दुटी फुलकपी केटे निएछि, चारटी आलू केटे निएछि, चालटार साथे भेजे निया डालटा दिए फुटिए निएछि। आलू आर फुलकपिर मध्ये सामान्य परिमाण लवण दिए भालो करे माखिए निलाम। আর অন্যান্য সবজির সাথেও সামান্য পরিমাণ লবণ এখানে মাখিয়ে নিলাম। এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আলু ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকেও আলু ফুলকপির সাথে মাখিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে কড়াই তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। সমস্ত আলুগুলোকে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে নিয়ে ফুটিয়ে রাখা চাল ডালের মধ্যে দিয়ে দিলাম। এরপর চাল এবং ডালের সাথে আলুটাকে ভালো করে এইভাবে মিশিয়ে দিলাম একটি চামচ দিয়ে। আলু ভেজে নেওয়া ওই তেলের মধ্যেই লবণ হলুদ মাখিয়ে রাখা ফুলকপিটাকে দিয়ে দিলাম। এরপর ফুলকপিটাকেও উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। ফুলকপিটাকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনির কাঠ, এলাচ, লবঙ্গ ইত্যাদি। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশটাকে কুচিয়ে রাখা গাজরটাকে দিয়ে দিলাম। গাজরটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া টমেটোগুলোকে। সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। সমস্ত সবজিগুলোকে ভেজে নেওয়ার পর চাল এবং ডালের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ফুলকপি ভাজাগুলোকে। আবারও সমস্ত উপকরণকে ভালো করে এভাবে চামচ দিয়ে একটু ঘেঁটে নিলাম। একটি মশলার মিশ্রণ বানিয়ে নেব, তার জন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ জল। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে মশলার একটি মিশ্রণ বানিয়ে নিলাম। মশলার মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর চাল ও ডালের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে আবারও নাড়িয়ে নিলাম সমস্ত উপকরণকে। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম। 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আলুটাকে কড়াই তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি। পাঁপড়টাকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে কড়াই তেল গরম হলে একে একে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে রেখেছি।
তৈরি হয়ে গেল নিরামিষ খিচুড়ি, সাথে আলু ভাজা, ফুলকপি ভাজা, পাঁপড় ভাজা, গরম গরম পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।